رسول الله صلى الله عليه وسلم যুগে جاءت امرأة قصيرة إلى رسول الله صلى الله عليه وسلم একজন খাটো মহিলা নবীজির দরবারে আসছে আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ফাকুলতু বিইবহামিহা কাযা ওয়া আশারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানি আন্নাহা কাসীরা এক খাটো মহিলা নবীর কাছে আসছে আমি আয়েশা নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ খাটো খাটো ইশারায় বলছি মানে মুখেও বলি নাই হুজুর খাটো খাটো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাথে সাথে বললেন আয়েশা ইগতাবতিহা তুমি গীবত করছো সাথে সাথে ধরায় না আরেকটা বর্ণনা শুনেন এটা আপনারা আশ্চর্য হবেন এই বর্ণনা শুনলে পৃথিবীর নবীদের পরে শ্রেষ্ঠ দুই মুসলমানের বর্ণনা বলেন তো নবীদের পরে শ্রেষ্ঠ দুই মুসলমান কে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব 2608 নম্বর হাদিস 2608 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আরবের অভ্যাস ছিল নিয়ম ছিল কানাতিল আরব তাখদিমু বাদুহা বাদন আরবরা সফরের মধ্যে একজন আরেকজনের খেদমত করত যেমন দাওয়াত তাবলীগের সাথী ভাইয়েরা সফরে গেলে খেদমত করে না একজন আর এরকম আপনারা তো ইনশাআল্লাহ 2 3 4 তারিখ শরীক হবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান তো আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে একজন খাদেম ছিলেন এই যে মন্দিরে শুইলেন আবু বকর ওমর ঘুমায়া গেছে খাদেম সাহেবও ঘুমায়া গেছে নিয়ম ছিল দায়িত্ব ছিল খাদেম সাহেব খাবার প্রস্তুত করবে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা ঘুমাবে তো আজকে যে খাদেমের খাবার পাকানোর ডেট ছিল দায়িত্ব ছিল উনিও ঘুমায়া গেছে না মা দুই সাহাবী ঘুমাইছে ফাস্তাইখাজা ঘুম থেকে জাগ্রত হইছে ফালাম ইউহাইয়িক লাহুমা তাআমান খাদেম সাহেব খাবার প্রস্তুত করে নাই তো আবু বকর ওমর একজন আরেকজনকে বলতেছে ইন্নাহাজা লাইওয়াইমু নাওমা বাইতিকুম এই লোক তো বাড়িতে যেমনে ঘুমায় সফরে এমনে ঘুমায় মানে কথাটা এরকম আর কি বাড়িতে যেইভাবে ঘুমায় সফরে এইভাবে ঘুমায় অর্থাৎ অধিক ঘুমায় খাবার পাক না কইরা ঘুমাইতাছে কথাটার মূল বক্তব্য এমন যে আমাদের খাবারটা তৈরি না কইরা সে ঘুমাইতাছে ফাই কাজা খাদেম সাহেবকে জাগ্রত করছে জাগ্রত করার পর আবু বকর ওমর বললেন ইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাও নবীজির কাছে যাও যাওয়ার পর নবীজিকে বলবা ইন্না আবা বকরিন ওয়া উমারা ইউকরিআনিকাস সালাম আবু বকর ওমর আপনাকে সালাম দিছে ওয়া হুমা ইস্তাদিমানি আপনার কাছে তরকারি চাইছে কি বলবা খাদেম সাহেব গেছে যাওয়ার পর সালাম দিছে হুজুর আবু বকর ওমর আপনাকে সালাম দিছে আর বলছে তরকারি দিতেন আজকে তো আমি তরকারি তাদের জন্য রেডি করতে পারি নাই আপনার কাছে তরকারি চাইছে নবীজি বললেন যাও তুমি যাও আবু বকর ওমরের কাছে গিয়ে আমার সালাম দাও গিয়ে বলো কদি ইত্তাদামা তারা তরকারি খেয়ে ফেলছে কি হলো বিষয়টা তরকারি দিছে নবীজি নবীজি দেয় নাই খাদেম সাহেব অবাক ঘটনা কি আমিও তরকারি দেই নাই নবীজিও দেয় নাই আর নবী বলছে খেয়ে ফেলছে গেছে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে বললেন নবীজি আপনাদেরকে সালাম দিছে আর বলছে তরকারি নাকি খেয়ে ফেলছেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছে ঘটনা অন্য কিছু ফাফাজিআ ভয় পেয়ে গেছে ফাজাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে আসার পর বলতেছে হুজুর বুঝতে পারি নাই কি হইছে আমরা তো আপনার কাছে তরকারি চেয়েছি আপনি বলছেন খেয়ে ফেলছি আমরা কিমনে খেলাম তরকারি খাই নাই তো নবীজি বলে হ্যাঁ খাদেম সাহেবের ব্যাপারে না বললা ঘুমাইতেছে বাড়িতে যেমনে ঘুমায় সফরও এমনে ঘুমায় কথাটা এইভাবে বলছো না তোমরা তো তার গোস্ত খেয়ে ফেলছো ইন্নি লা আরা লাহমাহু বাইনা আনিয়াবিকুমা আমি এই মুহূর্তে তোমাদের দাঁতে গোস্ত দেখতেছি আমি গোস্ত দেখতেছি নবীজি বলতেছে আবু বকর ওমর বুঝতেছে বুঝে ফেলছেন হুজুর আমাদের জন্য একটু ক্ষমা চান আল্লাহর কাছে নবীজি বলে আমার দোষ কইছো আমি ক্ষমা চামু এবার দেখেন কি কয় ফালিয়াস্তাগফির লাকুমা খাদেম সাহেবকে গিয়ে বলো তোমাদের দুইজনের জন্য যেন আল্লাহর কাছে ক্ষমা চান প্রিয় ভাইরা কি বুঝতে পারলাম নবীজি তো সাথে সাথে ওহির মাধ্যমে জানতেন সব তাই শাসন করে দিয়েছেন দেখেন এখন তো আর আমাদের কাছে তো ওহি আসবে না বাকি ওহির বার্তাগুলা বাণীগুলা ওলামায়ে কেরাম যা পেয়েছে কোরআন হাদিস থেকে সেটা আপনাদেরকে জানায়া দিবে এজন্য এখান থেকে আমাদের সতর্ক হতে হবে তাহলে কয়টা স্লোগান আজকে শিখলাম তিনটা গীবত বলবো না গীবত শুনবো না গীবতের মজলিসে বসবো এবার গুরুত্বপূর্ণ চারটা কথা আমরা মনে রাখবো আমরা চার মাধ্যমে গীবত করি কয় মাধ্যমে গীবত করি চার মাধ্যমে কাউকে দিয়ে দেন অবশ্যই আপনারা খাবেন কিন্তু কেউ না খাইলে জরিমানা হবে হ্যাঁ চার মাধ্যমে আমরা গীবত করি কয় মাধ্যমে চার মাধ্যমে এক নাম্বার আল গীবাতু বিল লিসান জবান দিয়ে গীবত করি দুই নাম্বার আল গীবাতু বিল কলব কলব দিয়ে গীবত করি তিন নাম্বার আল গীবাতু বিল ইশারা ইঙ্গিতে গীবত করি
চার নাম্বার আল গীবাতু বিল কিতাবা লেখার মাধ্যমে গীবত করি ফেসবুক ইউজাররাও একটু মন দিয়ে শুনে না এক নাম্বার আল গীবাতু বিল লিসান জবান দিয়ে গীবত দুই নাম্বার আল গীবাতু বিল কলব কলব দিয়ে গীবত একটু মন দিয়ে শুনেন তিন নাম্বার আল গীবাতু বিল ইশারা ইঙ্গিতে গীবত চার নাম্বার আল গীবাতু বিল কিতাবা লেখায় গীবত এবার একটু যদি আপনারা ওলামা ছাড়া অন্যরা বললে হবে বলেন তো এক নাম্বার জবান দুই নাম্বার কলম তিন নাম্বার ইশারা চার নাম্বার লেখা জবানের গীবত তো জানলাম এতক্ষণ এরপর একটা বর্ণনা শুনে নিই সহিহ বুখারী 6477 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াযিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ মাঝে মাঝে পরিণতি চিন্তা না কইরা এমন এমন কথা বলে ফেলে এটার যে কত ভয়াবহ পরিণতি হতে পারে চিন্তা করে না চার পাঁচ জন একসাথে চা পান করতেছে হঠাৎ একটা কথা বইলা ফেলছি এই অমুকরে চিনস আরে ভালো গেরা চিনি এ কি ভালো মানুষ নাকি শুধু শুধু বলে ফেলতেছে তো দেখেন কথার কথা বলে ফেললাম নবীজি বলে এটার পরিণতি তুমি জানো না এমন হতে পারে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এর চেয়ে আরো গভীরে একটা কথা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে এক নাম্বার জবান দিয়ে গীবত করি দুই কলব দিয়ে কলবের গীবত হলো সুউজ্জন খারাপ ধারণা করা সূরা হুজুরাতের 12 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্না বাদাজ্জন্নি ইসমুন কিছু কিছু ধারণা গুনাহ এজন্য কলবে কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে কি বলবেন কি করবেন আমি যেটা করি সেটা আপনাদেরকে বলতেছি আমার অন্তরে কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে আমি চিন্তা করি আর ধুর আমারই তো 100টা দোষ আছে হেটটা আমি কি চিন্তা করি হের তো একটা দোষের কথা আমি জানছি আমার তো এরকম ক্যালকুলেটরও ধরবে না এত দোষ আছে ভাই উনি ভালো থাকুক আমারটা নিয়ে আমি টেনশন নিচ্ছি তাহলে আমার হাজারো দোষ যখন স্মরণ আসবে ওই বেটার একটা আমার কাছে কিছু মনে হবে না এই জন্য ইস্তেগফার পড়বেন লা হাওলা ওয়ালা পড়বেন মুখে ওই গীবতের কথাটা আনবো না কি মনে থাকবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার ইশারা ইশারায় গীবত কি আমার দিকে একটু তাকাইলে বুঝবেন ইশারা দেখেন আসি কথা বলতেছি না আমি চুপ ইশারা গীবত কাউকে দেখায় বললাম কানা অন্ধ এই যে চোখে আমরা চা খাইতেছি তিন চারজন চোখে ইশারা করে কিন্তু বলি নাই খালি বলে দেখ দেখ যায় যায় মানে কানা লুলা অন্ধ এটা ইশারার গীবত আল্লাহ না করেন তিন চারজন তাকে নিয়ে হাসলাম এই অপরাধ আমাকে জাহান্নামী বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জাআত ইমরাতুন কাসীরাতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন খাটো মহিলা নবীজির দরবারে আসছে আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ফাকুলতু বিইবহামিহা কাযা ওয়া আশারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানি আন্নাহা কাসীরা এক খাটো মহিলা নবীর কাছে আসছে আমি আয়েশা নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ খাটো খাটো ইশারায় বলছি মানে মুখেও বলি নাই হুজুর খাটো খাটো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাথে সাথে বললেন আয়েশা ইগতাবতিহা তুমি গীবত করছো সাথে সাথে ধরায় না এখান থেকে কি শিখলাম আবার আম্মা জানো কত আমানতদার উনি ওনার নিজের ব্যাপারে এই বর্ণনাটা আমাদেরকে জানাইয়া দিছে নিজেই জানাইয়া দিছে কেন যে দেখো আমি এরকম একদিন ইশারায় বলছিলাম নবী আমারে সাথে সাথে শাসন করছে তোমাদেরকেও জানাইয়া দিলাম তোমরাও যেন সতর্ক হয়ে যাও আমরা যাদের গীবত করছি ক্ষমা চেয়ে নিব সবার কাছে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় চার নাম্বার আল গীবাতু বিল কিতাবা লেখায় গীবত একটু বললেই হবে আমার সাথে বলেন যেই কথা মুখে বলা গীবত সেই কথা লেখাও গীবত ইমাম গাজালি বলেন কাযালিকাল গীবাতু বিল কিতাবা লেখায়ও গীবত হয় ফাইনাল কালাম আহাদুল লিসানাইন কলম হলো দুই ভাষার এক ভাষা মানুষ ভাষা বলে দুই মাধ্যমে এক জবান দিয়ে আর এক কলম দিয়ে জবান দিয়ে যেটা বললে গীবত হয় কলমের ভাষায়ও যদি সেটা আসে সেটাও গীবত তো যারা ফেসবুকে আপনারা না জেনে কারো ব্যাপারে লিখে ফেলেন হ্যাঁ না জেনে লিখে ফেলেন না অনেক সময় এগুলা করেন না এই কাজগুলো করেন না আল্লাহর রাস্তায় ফেসবুক তো চালান অনেকে জানি ফেসবুকে কারো ব্যাপারে মিথ্যা কথা লিখে ফেলেন না ফেসবুকে আপনি একটা মিথ্যা কথা কোনোভাবেই লিখেন না হাজার বার যাচাই করা ছাড়া আপনি লিখে দিয়েন না কারণ ফেসবুকের বিষয়টা কোটি কোটি মানুষ মুহূর্তে জেনে ফেলে এই জন্য আপনি এই লেখাটা লিখতে সাবধান কারণ মুখে যদি এটা গীবত হয় কলমেও সেটা গীবত এই জন্য আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আমরা পাঁচ ধরনের গীবত করি বলেন কয় ধরনের কয় মাধ্যমে চার মাধ্যমে না মাধ্যম কয়টা চারটা জবান কলম ইশারা লেখা আর কয় ধরনের গীবত করি এক নাম্বার শারীরিক গীবত ওই যে খাটো অন্ধ কালো দুই নাম্বার চারিত্রিক গীবত কি গীবত বলেন তো
এই জায়গায় বয়ানে কে আসবে, অমুকে আসবে, ও হে আসবে, আরে হ্যাঁ তো চিনি ভালো করে, হে যে কেমন ছিল এটা তো জানি, একসাথে আমরা কত এরকম কুকাম করছি, এরকম বলতেছ কথার কথা। এখন কথা হলো, একটা মানুষ যদি 10 বছর আগে তওবা করে ভালো হয়ে যায়, আপনি তো তার ব্যাপারে এটা বলতে পারেন না। এইটা হলো চারিত্রিক গীবত। এটা কি গীবত? চারিত্রিক। 3 নম্বর বংশীয় গীবত। তুমি কোন বংশের? কৌমক বংশের, চোর গোষ্ঠী বংশীয় গীবত না, এগুলা বলবেন না। একটা একটা এলাকায় চুরি হইতেই পারে, এই জন্য আপনি পুরো এলাকার সবাই চোর, এগুলো আমরা করব না। 4 নম্বর পোশাক পরিচ্ছদের গীবত। কিভাবে? আপনার বন্ধু কম দামি পোশাক পরে আপনার মেয়ের বিয়েতে আসছে, আর 2-3 জন বেশি দামি পরছে, বেশি দামি পোশাক পরনে ওলারে সময় দেন, কম দামি পইরাইছে এই জন্য হেরে সময় দেন না। একজন জিজ্ঞাসা করছে, কি ভাবে আল্লাহ কথা বলো না কেন, তো আপনি বলে ফেলছেন, আরে ও আমার প্রেস্টিজ নষ্ট করছে, কি পোশাকটা পইরা আসছে, ঘটনা চক্রে আপনার বন্ধু কথাটা শুনে ফেলছে, কষ্ট পাইছে, এই চোট আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আপনি এটা বলতে পারেন না। পোশাক পরিচ্ছেদ, আপনার বন্ধু যেটা পরে আসছে তার সামর্থ্য এটাই আছে, বেশি দামের সামর্থ্য নাই তার। 5 নম্বর পরোক্ষ গীবত। পরোক্ষ গীবতটা কাকে বলে? এটা আমার দিকে তাকাইলে বুঝবে আমি তার সাথে কথা বলতেছি, বলতে বলতে সে আমারে বলতেছে এক পর্যায়ে, বুঝছি আর বলা লাগবে না, তো আমিও বলছি ও, তা আপনারা সামনে যারা আপনারা বলছেন ও বুঝছি, তার মানে আমরা কেউ কিন্তু কারো নাম বলি নাই, কিন্তু সবাই বুঝে ফেলছি এটা পরোক্ষ গীবত। আল্লাহ না করেন এই গীবত আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা ওই যে বুঝে ফেলছেন পরোক্ষ গীবত, আমি কিন্তু বলি নাই, কই বুঝছি, তা আমিও কই বুঝছি, আপনারা বলছেন হ্যাঁ বুঝতে পারছি, এটা পরোক্ষ গীবত। আল্লাহ আমাদের সকলকে 4 মাধ্যমে গীবত আর সাধারণত 5 ধরনের গীবত এবং গীবতের যে 7টা ভয়াবহতা জানলাম, এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ কথা, গীবত বলবো না, গীবত শুনবো না, গীবতের মজলিসে বসবো না। সর্বশেষ আপনাদের কাছে আমার আবদার, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারী দামাত বরকাতুল আলিয়া হযরতকে একদম অনেক আগে থেকে আমরা সবাই মহব্বত করি, ওলামায়ে হযরত, কওমি ঘরানা সহ সারা বাংলাদেশের আপামর মুসলিম জনতা সবাই হযরতকে মহব্বত করে, আমরাও মহব্বত করি। এলাকার আইম্মে মাসাজিদ যারা আছেন এবং আশেপাশের মুহতামিমিনে মাদারিস, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম সাহেবগণ আছেন, ইমাম সাহেবগণ আছেন এবং এই এলাকার সর্বস্তরের মুসলমান যারা আছেন, আপনাদের সকলের কাছে আমার আহ্বান হলো, দেখেন এই জায়গায় যে এত বড় একটা প্রতিষ্ঠান, এটা কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহ, খাস দয়া, মেহেরবানি যে আল্লাহ একজন বান্দার অন্তরে ঢেলে দিয়েছেন আর এখানে একটা প্রতিষ্ঠান আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন। তো দেখেন আমরা যদি সবাই মিলে দোয়া করি, দারুল উলুম দেওবন্দের মতো পুরা দুনিয়াব্যাপী এটা আল্লাহ কবুল করা, এটা আমার আল্লাহর কাছে একদম সহজ। তো এই জন্য আমরা দোয়া করতে পারবো তো সবাই, তো বিশেষ করে ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন এবং এই জায়গায় আশেপাশের মোতায়েন সাহেব, আমাদের আব্দুল্লাহ মাইমুন ভাই, আমরা কিন্তু একসাথে সৌদি আরব গেছি, মাইমুন ভাই আছে এখানে, তো মাইমুন ভাই আছে, উনি আরো যারা আছে ওলামায়ে কারাম, আপনারা সবাই এই মাদ্রাসাটার প্রতি খুব খেয়াল রাখতে হবে এবং সবাই যে কোনো কাজে হযরত যখন আপনাদেরকে আহ্বান করে ইনশাল্লাহ আপনারা এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, কারণ এই জায়গা এটাকে আরো আবাদ করতে হবে ইনশাল্লাহ। তো এই জন্য ওলামায়ে হযরত দেখেন হুজুর বলছে, আমি আর না করি, আইয়ুবী সাহেব বলছে যে ওখানে আমাদের যাওয়া দরকার, কেন বললে যে এই কারণে ওখানে যেতে হবে, তো আমি বলছি হুজুর ঠিক আছে যাবো, এই জন্য আসছি। আমার মূল উদ্দেশ্য ছিল হযরতের দোয়া নেওয়া এবং মাদ্রাসাটা দেখে যাওয়া, দোয়াও নিছি, মাদ্রাসাও দেখলাম, মাঝখানে আপনাদের সামনে একটু মহব্বতের কিছু মত বিনিময় হলো, আপনারাও ছাত্র আমিও ছাত্র, দুই দল ছাত্র মিলে কিছু কথা শিখলাম গীবতের। আল্লাহ আমাদের সকলকে জবান যেন আমরা নিয়ন্ত্রণ করে আমরা সবাই যেন একসাথে আবার জান্নাতে দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। সুবহানাল্লাহি, আলোচনা চলতে থাকবে, আমরাকে উঠবো না, আলোচনা চলতে থাকবে, মুসাফা করাও দরকার নাই, হ্যাঁ মসজিদ সামনে নষ্ট করবো না, আমরা বসে থাকি, আলোচনা চলবে। সালামু আলাইকুম, সবাই বসি, সবাই বসি, সবাই বসি, জাযাকুমুল্লাহ। জি আমরা কেউ মসজিদ থেকে না উঠি, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত